রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় মৃত্যুর মিছিল থামছে না। সারা দেশে রেকর্ড 212 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো 10 লাখ। ঢাকার 5টি স্থানে হচ্ছে ফিল্ড হাসপাতাল। আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু, মেরামত করা হবে ক্ষতিগ্রস্ত ঘর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প পরিচালকের। রফতানির আগেই কন্টেইনার থেকে গায়ে পণ্য, প্রতারিত হচ্ছেন পোশাক খাতের বিদেশি ক্রেতা, ক্ষুণ্ণ হচ্ছে ভাবমূর্তি, চক্রের 5 জন গ্রেফতার। তিস্তার পানি বিপদ সীমার 10 সেন্টিমিটার উপরে, উত্তরের 3 জেলার নিচু এলাকা প্লাবিত। গাইবান্ধায় ব্রহ্মপুত্র চ্যানেলে ভাঙন, আতঙ্কে লাখ লাখ মানুষ। এবং সংঘাতময় মালির বুকে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরাও, অর্জন করেছেন আন্তর্জাতিক পুরস্কারও, সামাজিক উন্নয়নেও রাখছেন ভূমিকা। এদিকে ঢাকা মেডিকেলের মর্গে আগুনে পোড়া লাশের সারি, তাদের বেশিরভাগই 14 থেকে 15 বছর বয়সী কিশোরী। স্বজনদের আহাজারিতে হাসপাতালে শোকাবহ পরিবেশ, ধ্বংসস্তূপে খুঁজে না পেয়ে ছুটে এসেছেন অনেকেই। লাশ শনাক্তের জন্য সংগ্রহ করা হচ্ছে DNA। মাত্র 8 দিন আগে মেয়ে কম্পা রানীকে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানিতে কাজে পাঠান বাবা। বৃহস্পতিবার রাতে ওই ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মৌলভীবাজার থেকে ছুটে আসেন পরিবার সহ। নারায়ণগঞ্জ ঘুরে 14 বছরের মেয়েকে জীবিত পাওয়ার আশা হারিয়ে এখন চক্কর কাটছেন ঢাকা মেডিকেলের মর্গে। বাড়ি হইল মৌলভীবাজার, আমার মেয়ের বয়স 14 বছর। জি, কি কাজ করতো? এখানে ওই 7 জুসে কাজ করত। ওই ভবনে কাজ করা বেশিরভাগ কর্মী 14 থেকে 15 বছরের কিশোরী। মর্গের সামনে জড়ো হওয়া স্বজনদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় তালাবদ্ধ করে রাখা হয়েছিল শ্রমিকদের। অনিশ্চিত, আমরা এখন কোনো খোঁজ পাইনি। এখন পরে শুনলাম যে 49টা লাশ নাকি ঢাকা মেডিকেল নিয়ে এসেছে। আমরা ওখানে খুঁজতেছি, ওখানে মনে করেন যে কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে তালা ভেঙে ছাদে উঠে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন বেশ কয়েকজন। আমাদেরকে বাসা, আমার ঘরে এখানে তালা মারা দেওয়া হয়েছে, আমরা গেট দিয়ে বাইরে হইতেও পারতাছি না। এসে আগুন লাগছে ভাই, আমাদের বাসা ভাই, আমার বাসা ভাই, আমার ম্যানেজার রুমে সাইতলা আটকা লাগছে, তালা মারা তো লাগছে ভাই, আমরা বাইরে হতে দেয় না। আমরা প্রথমে তাদের DNA স্যাম্পলগুলো যথাযথ প্রক্রিয়ায় কালেক্ট করব, পরবর্তীতে তাদের নিকট আত্মীয় স্বজন যারা থাকেন তাদের প্রোফাইল করে, ম্যাচিং করে সেগুলো যথাযথ প্রক্রিয়া হস্তান্তর করা হবে। ঢাকা মেডিকেলের লাশ শনাক্তের জন্য স্বজন ও মৃতদের DNA সংগ্রহ করেছে CID। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। পদ্মাপাড়ের মাওয়া আড়তে ঝাঁকে ঝাঁকে ইলিশ, কঠোর বিধি নিষেধের মধ্যে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দামও নাগালের মধ্যে। সারা দেশে করোনায় রেকর্ড 212 জন মারা গেছেন, আক্রান্ত ছাড়ালো 10 লাখ। সর্বোচ্চ খুলনা বিভাগে 79 জন, এরপরই ঢাকায় মারা গেছেন 53 জন। শনাক্তের হার সবচেয়ে বেশি গাজীপুরে। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনার ভয়াবহ থাবায় বিপর্যস্ত বেশিরভাগ জেলা, হাসপাতালগুলোতে প্রচণ্ড শয্যা ও অক্সিজেন সংকট। এতে রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। সর্বোচ্চ মারা গেছে খুলনা বিভাগে 79 জন, এছাড়া ঢাকা বিভাগে 53 জন, চট্টগ্রাম বিভাগে 26 জন, রাজশাহী বিভাগে 23 জন ও রংপুর বিভাগে 12 জন মারা গেছেন। খুলনার 4টি হাসপাতালে করোনায় সর্বোচ্চ 17 জন মারা গেছেন, শয্যা না থাকায় বিপাকে রোগীর স্বজনরা। আর খুলনা বিভাগে 24 ঘন্টায় মৃত্যুহীন সাতক্ষীরা জেলা। এখানে কোনো সিট পাওয়া যায় নাই, আর যে করোনা যে ইউনিট, এখানে রোগীর পরিমাণ অনেক বেশি। 15 জন করে মারা গেছেন কুষ্টিয়া ও ঝিনাইদহে। কুষ্টিয়ায় 24 ঘন্টায় 792টি নমুনা পরীক্ষায় শনাক্ত 220 জন। রাজশাহী মেডিকেলে মারা গেছেন 7 জন, তবে কমেছে সংক্রমণের হার। শয্যা ও অক্সিজেন সরবরাহ করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন বিশেষ করে বাইরের উপজেলাগুলো থেকে রোগী আসছে বেশি। উচ্চ ঝুঁকিতে থাকা বগুড়ার 3টি হাসপাতালে মারা গেছেন 9 জন, নতুন শনাক্তের বেশিরভাগ গ্রাম এলাকার মানুষ। 3 জন করে মারা গেছেন ফরিদপুর ও ময়মনসিংহে। যশোরে মারা গেছেন 10 জন। ফরিদপুরে সর্বোচ্চ শনাক্তের হার 52.2%। ICU এর চরম সংকট দেখা দিয়েছে ময়মনসিংহ মেডিকেলে। এছাড়া 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় 7 জন, মেহেরপুর, ঠাকুরগাঁও ও বাগেরহাটে 5 জন করে ও ফরিদপুরে 3 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হল সহ ঢাকার পাঁচটি স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। বিএসএমএমইউ এর কনভেনশন হল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সরকারি যে 10টা হাসপাতাল ছিল সেখানে আমরা 1501টা বেড়াইছি। ডিএনসিসি তো আপনার সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক 450 আইসিইউ বেড সহ 1200 নিয়ে আসছি ডিএনসিসি ছিল, এবং আমরা এখন ফিল্ড হাসপাতাল এটা আমরা বড় অঙ্গিকে শুরু হবে, আপনারা দেখতে পারবেন। আমরা আশা করি স্বল্পতম সময়ের ভিতরে ঢাকায় আমরা চালু করে দেবো। এই মুহূর্তে আমাদের ঢাকার প্রয়োজন নাই, বাট আমরা মানসিকভাবে রেডি থাকি। মুজিব বর্ষে সরকারের চলমান আশ্রয়ন প্রকল্পে অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠায় এবার সংস্কার অভিযানে নামল প্রধানমন্ত্রীর কার্যালয়। পরিদর্শন দলে থাকা প্রকল্প পরিচালক মাহবুব হোসেন বলেন, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ছিন্নমূল মানুষের মুখে হাসি ফেরাতে সচেষ্ট থাকবে সরকার। মুন্সীগঞ্জ ঘুরে রাশেদ বাপ্পির রিপোর্ট আর ছবি তুলেছেন খলিলুর রহমান। ঘর নির্মাণের এই কর্মযজ্ঞ অন্যের দয়া দাক্ষিণে বেঁচে থাকা কিছু মানুষের স্বপ্ন পূরণে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয় প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারা ইউনিয়নের কালীরচরে নির্মিত হচ্ছে 200টি ঘর। তবে কাজ শেষ হওয়ার আগেই প্রশ্ন উঠেছে কাজের মান নিয়ে। অনুপযুক্ত জায়গায় সঠিকভাবে মাটি ভরাট না করায় বর্ষার পানিতে ঘর বিলীন হওয়ার উপক্রম হয় পাশের জলাধারে। পাশাপাশি রয়েছে নিম্নমানের অপর্যাপ্ত সামগ্রী ব্যবহারের। সিমেন্ট ঠিক মতন দেয় নাই, কম দামি সিমেন্ট লাগাইছে, আবার ইটও 2 নম্বর লাগাইছে। যদি হাত যায় মানুষ মরবো। মুজিব বর্ষে পর্যায়ক্রমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষদের জমিসহ ঘরের চাবি তুলে দেওয়ার সরকারের এই কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠলে নড়ে চড়ে বসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সমস্যার সমাধানে 5টি টিমে ভাগ হয়ে সরেজমিন পরিদর্শনে নামেন খোদ প্রকল্প পরিচালক। সারাদেশে নির্মিত ঘরের তুলনায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা অনেক কম উল্লেখ করে প্রকল্পের কর্ণধার বলেন, অনিয়মে জড়িত কর্মকর্তাদের দেয়া হবে না এক বিন্দু ছাড়। আমার চোখে এখানে কাজ নিয়ে সমস্যা নাই, আমরা কাউকে বলি না তুমি নদীর পারে করো, খালের পারে করো, মাটি ভরাট করে এখনই ঘর করো। এই ত্রুটি বিচ্যুতি যদি কোথাও হয়ে থাকে এবং যেগুলো 2-4টা খবর আসছে সেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, কারণ আমরা এই সরকারি টাকা অপচয় হোক জলে যাক সেটা কিন্তু আমরা চাইনি। চলতি বছরের শুরু থেকে 2 দফায় এখন পর্যন্ত প্রায় 1,20,000 গৃহহীন ও ভূমিহীন পরিবারকে তুলে দেওয়া হয় জমিসহ ঘর। মুজিব বর্ষে সরকারের পরিচালিত আশ্রয় প্রকল্পের বৃহৎ এই কর্মযজ্ঞ দেশি বিদেশে যেমন প্রশংসিত হয়েছে, ঠিক তেমনি কিছু অসাধু কর্মকর্তার কারণে হয়েছে সমালোচিত, হয়েছে প্রশ্নবিদ্ধ। তবে এ পর্যায়ে এসে সাধারণ মানুষের প্রত্যাশা আগামীতে অনিয়ম রুখে দিয়ে মজবুত ও টেকসই ঘর নির্মাণের মাধ্যমে সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের মুখে হাসি ফোটানো হোক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। রাজনৈতিক জীবনে দক্ষতা ও ত্যাগের কারণে অ্যাডভোকেট সাহারা খাতুন স্মরণীয় হয়ে থাকবেন। এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি জামায়াতের নির্যাতন ও 1/11 সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভায় তারা একথা বলেন। আমরা যখন বঙ্গবন্ধু হত্যার পর কারাগারে ছিলাম তখন যারা মাঠে কাজ করতেন তাদের সাথে বারবার যে নামটি আমাদের কানে আসতো সেটা হলো সাহারা খাতুনের নাম। একজন মহিলা হিসাবে তিনি যে তৎকালীন সময় যে ঝুঁকি নিয়ে যেভাবে তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে এবং প্রতিবাদ করতে রাস্তা নেমেছিলেন সেটা অবিস্মরণীয় ছিল। আমরা অনেক নেত্রী পেতে পারি কিন্তু সাহারা খাতুনের মতো নেত্রী পাওয়া অত্যন্ত দুষ্কর হবে। তিনি যখনই শুনেছেন কোনো কর্মী তার আপনার বিপদে আছে, শুধু জেল জুলুমের কথা না, বিপদে থাকা কর্মীর পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন। আমাদেরকে 71-কে স্মরণ করিয়ে দেয় বিএনপি নির্যাতন, 2001-6 পর্যন্ত যে নির্যাতন নিপীড়ন, অনেক সময় কোর্টে রাত্রে 10-11 বেজে গেছে, বেলবন্দ দিয়ে বাসায় গিয়েছে, সাহারাপা পর্যন্ত কেউ যাইতে পারে নাই, এবং আবার প্রত্যেকটা থানায় গেছেন সাহারাপা, প্রত্যেক থানায় থানায় ঘুরে কর্মীদের খোঁজ নিয়েছেন যাদেরকে জামিন করে দিতে পারে নাই। বঙ্গবন্ধু হত্যা মামলার সময় যে পরিশ্রম তিনি দিয়েছেন 1/11 সময়, যেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন আমাদের প্রিয় নেত্রীর মামলা। চালানে উল্লেখিত পণ্যের 1/3 গায়েব। বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারক ইউরোপ যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের দাবি এমনটাই। গোয়েন্দা পুলিশের তদন্তে মিলেছে গায়েব হওয়া পণ্যের হদিস, সন্ধান পাওয়া গেছে এমন একটি চক্রের যারা রপ্তানির জন্য পণ্য বোঝাই কাভার্ড ভ্যান বন্দরে যাওয়ার আগেই কৌশলে চুরি করে। বুলবুল রেজার রিপোর্ট।
গেল এপ্রিলে নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক প্রতিষ্ঠান ইউরোপের কয়েকটি দেশ এবং আমেরিকায় বিপুল পরিমাণ পোশাক রপ্তানি করে। ক্রয়কারী প্রতিষ্ঠান জানায় আমদানি করা পণ্যের প্রায় এক তৃতীয়াংশই কম পেয়েছেন। বিষয়টি চ্যালেঞ্জ করলে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যের কার্টনের ছবি পাঠায়, যেখানে দেখা যায় প্রতিটি কার্টনে যে পরিমাণ পণ্য থাকার কথা তা নেই। আমি চেক করে দেখলাম যে আমাদের একটা মাত্র এজেন্সির গাড়িতে এই প্রবলেমগুলো হচ্ছে। এই ঘটনা হওয়ার পর থেকে সর্বসাকুল্যে আমাদের কাছে এখন বায়ার এই পর্যন্ত আমার কাছে $2,00,000 ক্লেম চলে আসছে। অনুসন্ধানে গোয়েন্দা পুলিশ সন্ধান পায় এমন একটি চক্রের, যারা খোদ রপ্তানিকারক প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনের জন্য চুক্তিবদ্ধ। গ্রেফতার করা হয় 5 জনকে, উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাই তৈরি পোশাক। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে কাভার্ড ভ্যান থেকে পণ্য চুরির অভিনব কৌশল। তারা জানায় চুক্তিবদ্ধ ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ড ভ্যান পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট দিনে ফ্যাক্টরিতে যায়। পণ্য লোড করা ভ্যান রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। যাত্রাপথে ট্রান্সপোর্ট কোম্পানির নিজস্ব গোডাউনে নিয়ে কার্টন খুলে 3 ভাগের 1 ভাগ পণ্য সরিয়ে ফেলা হয়। বাইরের রাষ্ট্র পার্টি বায়ার এবং বাংলাদেশও পার্টি পাইলে এগুলো বিক্রি করে, আমাদেরকে টাকার বিনিময়ে করে। ড্রাইভার 20,000, আমরা 10,000। পুলিশ বলছে এতে বিশ্ববাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্রেতা হারাচ্ছে বাংলাদেশ। গার্মেন্টস সেক্টর, এদেরকে আরেকটু নিবিড়ভাবে এই সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করা দরকার, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। গাড়ির মধ্যে GPS সিস্টেম যদি থাকে, সেখানে বোঝা যেতে পারে যে গাড়িটি কখন কোথায় থামছে বা কোথাও মালামাল আনলোড হচ্ছে কিনা, সেই বিষয়গুলো চেক করা যেতে পারে। রপ্তানি পণ্য পরিবহনে নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ায় লালমনিরহাটে নীলফামারী ও রংপুরের চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় চাপ সামলাতে ব্যারেজের 44টি গেটের সবকটি খুলে দেওয়া হয়েছে। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ভোর 6টার পর 20 সেন্টিমিটার কমলেও নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজের 44টি গেটের সবকটি গেট খুলে রাখা হয়েছে। আকস্মিক পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারী, সদর এবং রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলায় চর, দ্বীপচর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্রিজের পিছন দিকে তো মনে করতে প্রচুর বন্যা হয়ে যাইতেছে। এটাকার লক্ষ্য আতঙ্ক, ভয় ভয় তো কখন পানি বাড়ে কখন থাকে, পানি এখন হয়ে গেছে হুলস্থুল। নদীর পানি বেশি হয়ে গেছে, লকডাউন, এত মানুষের কাম কাজ চলে না। এই ইডে মনে হয় দিয়েছিল 2500, এই পর্যন্ত এইটি, আর কোনো অনুদান আমরা পাইনি। একটা কার্ড হয়েছিল প্রতিদ্বন্দ্বীর, সেটাও দেয়নি। পানির চাপে বিভিন্ন এলাকায় বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা এই জায়গাগুলোতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করবো এবং করা, গতকাল রাত থেকে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে এবং এটা কন্টিনিউয়াস চলবে। ভাঙন রোধে আগে থেকে বালির বস্তা, জিও ব্যাগ সহ প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধান প্রকৌশলী। যেসব জায়গা ভাঙছে আমরা জরুরি ভিত্তিতে ওগুলো মেরামত করছি। এর আগে আমরা 70 কোটি টাকা দিয়ে দুর্বল বাঁধ মেরামত করেছি এবং মেরামত কাজ চলছে। পানিবন্দী মানুষের জন্য প্রতিটি ইউনিয়নে আপাতত 8 মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিস্তা ব্যারেজের ঠিক 65 কিলোমিটার উজানেই আছে ভারতের গজলডোবা ব্যারেজ। অতিবর্ষণ আর পাহাড়ি ঢল সামলাতে গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেয় বাংলাদেশ অংশে ঢল নেমেছে, দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। মুন্সিগঞ্জের মাওয়ায় মাছের আড়তগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ, দামও মোটামুটি সহনীয়। কেজিতে বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1200 টাকা পর্যন্ত, আর ইলিশ কিনতে কঠোর বিধি নিষেধের মধ্যে ভিড় করছেন ক্রেতারা। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে ঝাঁকে ঝাঁকে ইলিশ, রূপালী ইলিশে ভরপুর আড়তগুলো, দামও ক্রেতাদের নাগালে। কঠোর বিধিনিষেধ সত্ত্বেও ছুটির দিনে ইলিশ ঘিরে এমন উপচে পড়া ভিড়, রাজধানী সহ নানা অঞ্চলের পাইকার আর ক্রেতাদের পদচারণা গোটা হাট জুড়ে। হাটে 2 কেজি ওজনের ইলিশের পসরা ছিল ক্রেতাদের বড় আকর্ষণ। ইলিশের সয়লাভ, জেলের আনন্দ সহিত মাছ ধরতেছে, জাগে জাগে ইলিশ আছে, জেলেরও খুশি আড়তদারও খুশি। 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে পদ্মা ইলিশ। আমরা এখন বারোয়ানি লোকজন এই আড়ত থেকে সরাই দিয়া পাইকারপত্র দূর দূরান্ত নিয়ে
আমরা এই আড়ত পরিচালনা করতেছি। গত 30 জুন শেষ হয়েছে ঝাটকা ধরার নিষেধাজ্ঞা, নদীতে বড় হয়েছে ইলিশ, বর্ষায় পদ্মায় পানি বাড়ায়, জেলের জালে ধরা পড়ছে ইলিশ। অভিযানে থাকার কারণে এই ইলিশটা বড় হইতেছে, বড় হয়, কিন্তু সামনে সরকার যদি ঝাটকা ধরার বন্ধ করে তাহলে এই ইলিশ আমরা 12 মাসই বাঁচতে পারবো। স্বাস্থ্যবিধি মানতে খোলা মাঠে 200 ক্রেতা সরিয়ে দিয়ে এখন মাছ বিক্রি হচ্ছে 29টি স্থায়ী আড়তে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পুরুষের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর নারীরাও কাজ করছেন সংঘাতময় মালির বুকে। শুধু কাজ করা নয়, এবছর জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2021-এর পদকও ছিনিয়ে নিয়েছেন বাংলার এক নারী। রণাঙ্গনে তো বটেই, মালির দুর্গম বিভিন্ন অঞ্চলে সামাজিক সেবায় অবদান রাখছেন তারা। পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। শেরপুরের নুসরাত, লং হচ্ছে 0° 12 মিনিট 13 সেকেন্ড ইস্ট, ওভার। অপারেশনে গিয়ে দক্ষ যোগাযোগ রক্ষায় যোগ্যতার পরিচয় দিয়েছেন বহুবার, সে কারণে চলতি বছর জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের পদক এখন বাংলার ঘরে। অপারেশন এরিয়াতে যখন আমরা যাই, নিখুঁত যোগাযোগ ব্যবস্থা দেওয়ার জন্য সিগন্যাল কমিউনিকেটর হিসেবে ভালো কাজ করেছি, এর পাশাপাশি আমি এফিটি টিম, ফিমেল এঙ্গেজমেন্ট টিমের একজন সদস্য হিসেবে কাজ করছি। ইতিমধ্যে নুসরাতের বার্তা পেয়ে কাজে নেমেছে সার্চ অ্যান্ড ডিটেক্ট টিম। শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় লোহার হেলমেট, সঙ্গে ভারী অস্ত্র তো রয়েছে। তপ্ত সাহারার বুকে 20 কেজিরও বেশি ওজনের রণসাজে সজ্জিত হয়ে শান্তি রক্ষায় কাজ করছেন শান্ত বাংলার বহু নারী। পুরুষ অফিসারদের সাথে সব কাজ একই সাথে করছি, বিভিন্ন প্রজেক্টে আমরা যাচ্ছি। সামাজিক কর্মসূচিতেও স্থানীয় নারীরা বাংলার নারীদের আপন ভাবেন সহজেই। তাদেরকে আমরা এখানে দিক নির্দেশক হিসাবে কাজ করি, অনুপ্রেরণার কাজ করি, এবং তাদেরকে অবশ্যই হিউম্যান রাইটস, মহিলাদের যে অধিকারগুলো আছে সেই বিষয়গুলোতে তাদেরকে জানাই। জাতিসংঘের নীতি অনুযায়ী শান্তি মিশনে মোট জনবলের মধ্যে নারীদের অংশগ্রহণ হতে হয় ন্যূনতম 8%। বাংলাদেশ সেনাবাহিনী পর্যায়ক্রমে সেই লক্ষ্যে কাজ করছে। প্রত্যেকটি মিশনেই এখন ফিমেল কন্টিনজেন্টের পার্টিসিপেন্টসরা আছে। আপনারা লক্ষ্য করবেন যে তারা বিভিন্ন জায়গায় তাদের যে ক্লাসিক রোলটা আছে, যে এই জায়গাগুলিতে পুরুষ শান্তিরক্ষীরা তাদের কাছে পৌঁছাতে পারে না, খুব সহজেই আমাদের যে মহিলা শান্তিরক্ষী আছেন তারা তাদের কাছে পৌঁছে যান। শুধু নারী বলেই বাড়তি সুবিধা বা নারী বলেই ভিন্ন দৃষ্টিভঙ্গির সুযোগ জেনেই সেই সময় যে বহু আগেই পেরিয়েছেন বাংলার নারীরা, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখায় মালিতে কর্মরত বাংলার শান্তি মিশন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, মালি।